সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা এখন হচ্ছে অনলাইনে যুগ ডিজিটাল প্রক্রিয়া আমরা ব্যাঙ্কিং করি ডিজিটাল মাধ্যমে আমরা টাকা পয়সা পাঠাই বিকাশে রকেটে নগদে সাথে সাথে পাঠাই সাথে সাথে সেখানে যুক্ত হয়ে যায় তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমরা যখনই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে যাই তখন কি কি পদ্ধতি অনুসরণ করলে আমরা দ্রুত ওই বিকাশের মতোই আপনি এখানে দিবেন সেখানে পাবে অনেক ক্ষেত্রে এটা না জানার কারণে আপনি একজনের উপকারার্থে একটা টাকা দিচ্ছেন কিন্তু টাকাটা যুক্ত হচ্ছে একদিন পরে কিছুই করার থাকে না যেমন ধরেন যে আপনার স্যালারি তারা দুই দিন আগে পাঠিয়েছে দুই দিন পরে যুক্ত হয় কারণটা কি তো সেটা আমরা দেখব ব্যাংকিং চ্যানেল সংক্রান্ত আমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন সাত ব্যাংকিং সাথে আজ হোস্ট আজদিম উদ্দিন তো বন্ধুরা সর্বপ্রথম যে টার্মটি হচ্ছে যেমন বিকাশে অকটে নগদের মতো আপনি যদি চান সাথে সাথে যুক্ত হয়ে যাক কাউকে পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন আপনি চাচ্ছেন সাথে সাথে তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাক তো তাহলে আপনাকে যেই পদ্ধতিটা অনুসরণ করতে হবে এটাকে বলা হয় আরটিজিএস ট্রান্সফার রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট তো এইটাতে যেটা হয় আপনি টাকা দেওয়ার সাথে সাথে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওয়ান টু ওয়ান বেসিসে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওই ব্যক্তির অ্যাকাউন্টে গিয়ে যুক্ত হয়ে যায় মাঝখানে বাংলাদেশ ব্যাংক কী করে একটা তাদের নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে কাজ করে অর্থাৎ আপনার যে টাকাটা যে ব্যাংক থেকে পাঠাচ্ছেন সেই ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ওই ব্যাংকের সাথে সাথে ওয়ান টু ওয়ান তবে এইটা আপনি রাত দশটায় পাবেন না সকাল নয়টায় পাবেন না এদের টাইম জোনটা হচ্ছে সকাল দশটা দশে এরা বসে অর্থাৎ আরটিজিএস টিজিএস জন্য ওপেন করা হয় এবং পনেরোটা যেহেতু চব্বিশটা হিসাব করা হয় পনেরোটা পনেরো পর্যন্ত এই জিনিসটা ওপেন থাকে তাহলে দশটা দশ থেকে পনেরোটা পনেরোর মধ্যে আপনি যদি কোটি টাকাও চান এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠাবেন ব্যাংকের মাধ্যমে আপনি জাস্ট একশো টাকা খরচ দিয়ে সেটা ট্রান্সফারটা করতে পারেন যাকে আমরা বলতেছি যে আরটিজিএস তবে এর একটা অসুবিধা হচ্ছে এক লাখ টাকার কমে এই পদ্ধতিতে ট্রান্সফার করা যায় না এক লাখ অথবা তার বেশি হইতে হবে এক লাখের কম হইলে অন্য পন্থা তবে তাহলে আমরা রকেশ রকেট নগদ বিকাশের মতো সাথে সাথে যদি আপনি কাউকে টাকা দিতে চান আরটিজিএস ব্যবহার করবেন দেখবেন যে বিভিন্ন ব্যাঙ্কে পোস্টার দেওয়া আছে যেখানে আর অথবা ইএফটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় তাহলে আপনি সাথে সাথে আর এক লাখ বা তার বেশি হইলে সবসময় ট্রাই করবেন আপনার আরটিজিএস খরচ ম্যাক্সিমাম একশো টাকা এরপরে দ্বিতীয় যেটা আসি সেটা হচ্ছে যে আমাদের বিইএফটিএন বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক তো এইটাতে যেটা হয় এদেরও একটা টাইম জোন আছে তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনি একশো টাকা থেকে শুরু করে আনলিমিটেড পাঠাইতে পারবেন কোনো বাধা নাই তবে এদের দুইটা টাইম জোন একটা হচ্ছে রাত বারোটা থেকে তার পরের দিন দুইটা পর্যন্ত রাত বারোটা থেকে টু পি এম পর্যন্ত প্রথম সেশন ওই সেশনে যখন আপনি টাকা পাঠান তখন দুইটার পরে ওই ব্যাঙ্কে তাদের কাছে একটা পার্সেল আকারে যায় ওই পার্সেলে দশটা ট্রানজ্যাকশনও থাকতে পারে মানে রহিম করিম এই যে কোন দুইজন যদি টাকা পাঠায় পৃথক পৃথক যাবে না ওইটা একটা পার্সেল আকারে ব্যাস আকারে যাবে তো ওই ব্যাঙ্ক সেটা ওপেন করে তখন রহিমেরটা রহিমের অ্যাকাউন্টে করিমেরটা করিমের অ্যাকাউন্টে করে যেমন আপনাদের স্যালারিগুলো আসে বিভিন্ন মান্থলি পেমেন্ট আসে ব্যাংক সুদগুলো আসে সঞ্চয়পত্রের সুদ আসে এটা সংক্ষেপে এই যে আমাদের ইএফটিএন মাধ্যমে আসে ওই জন্য আপনার কিছুটা সময় লাগে নরমালি একদিন সময় লাগে আজকে যদি আপনি পাঠান আজকে সকাল যদি দুইটার আগে যদি পাঠান আজকে জমা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার দিন জমা হওয়ার কথা তাহলে যদি আপনি দুইটার আগে পাঠান তাইলে তাদের কাছে যাবে তারা যদি অ্যাক্টিভ থাকে জমা করে না নাহলে পরবর্তী দিন জমা হবে এইখানের একটাই অসুবিধা সেটা হচ্ছে যে সময় লাগবে সাথে সাথে পাবে না তো এই জন্য যেখানে আপনার ইমার্জেন্সি টাকা প্রয়োজন ওই পার্টির আপনাকে এখনই টাকা তার লাগবে তাহলে আপনি আরটিজিএস ব্যবহার করবেন এই যে বিইএফটিএন ব্যবহার করবেন না এটাতে একদিন পরে টাকা জমা হবে আরেকটা হচ্ছে যেটা বাংলাদেশ ব্যাংক নতুন চালু করেছে এনপিএসবিতে মনে রাখবেন এটা বলতেছে যে আমরা রিয়েল টাইমের মতোই কাজটা করব তবে অ্যামাউন্টটা ক্ষুদ্র যেমন ধরেন যে আপনি কি করতে পারেন এই যে বিভিন্ন যখন হাইপার মার্কেট সুপার মার্কেটগুলো হচ্ছে সেখানে কি আছে আপনার পিএসও আছে যেখানে আপনি কার্ডগুলো স্কেচ করে টাকা পরিশোধ করতে পারেন এই যে মোবাইল বিকাশ রকেট এগুলো ট্রানজ্যাকশন করতেছে কীসের মাধ্যমে এই অ্যান মাধ্যমে তারা গুলা করতেছে এখানে বলতেছে যে আপনি যদি ব্যক্তিগত গ্রাহক হন সেক্ষেত্রে সর্বোচ্চ এক ট্রানজ্যাকশনে তিন লাখ টাকাই করতে পারবেন এর বেশি না ম্যাক্সিমাম এক ট্রানজ্যাকশনে তিনবার দিনে আপনি দশবার করতে পারবেন দশ লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আর কোম্পানি হইলে এদের খরচ এদের বলতেছে যে প্রতি ট্রানজ্যাকশনে আপনি পাঁচ লাখ টাকা করে ম্যাক্সিমাম পঁচিশবার আর একদিনে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা ট্রান্সফার করতে পারবেন তো এনপিএসবিতে তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনারা যারা এখন অনলাইন ব্যাংকিং চালু আছে আপনি দেখলে দেখবেন যে আপনার অনলাইন ব্যাংকিংয়ের সিস্টেম আছে যে আপনি টাকাটা ফান্ড ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক সেখানে আর দেওয়া আছে। সেখানে বি দেওয়া আছে সেখানে আপনার এনপিএসবি দেওয়া আছে কিন্তু আপনি সরাসরি কোনো ব্যাংকে গিয়ে এনপিএসবির মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন না তাহলে ব্যাংকে গিয়ে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান চাই সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক আর অথবা বিইএফটিএন আপনাকে ব্যবহার করতে হবে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যদি সাথে সাথে টাকা চান এক লাখ টাকা বা তার বেশি হয় আর টিজিএস করে দেন আর যদি একটু দেরিতে হইলে কোনো সমস্যা নেই যেমন এখন পাঠাইলেন কালকে পাবে তাহলে আপনি ইএফটি করে দেন তো সেক্ষেত্রে আপনার টাকাটা জমা হয়ে যাবে তো ব্যাংকিং সংক্রান্ত যদি আরও জানতে চান আমাদের চ্যানেলটা সাথেই থাকবেন সাত কখন ব্যাঙ্কিংয়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম